আসলে আপনারা সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে কিভাবে আমি আমার টেস্টার দিয়ে যদি এই যে ইউএসবি, তারপর এই যে স্ক্রু, যে কোনো জায়গায় যেখানে আর কি লোহা আছে এইসব জায়গায় যদি টাচ করি, তাহলে দেখেন কেমনে লাইটটা জ্বলে উঠতেছে। এখানে আপনি যদি হাত দিয়ে ছুঁয়ে দেন তাহলে হাই হয়ে যাবে। জাস্ট 1 সেকেন্ড আমাকে সময় দেবেন। তো আশা করি আপনারা আবারও ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে আমি যদি এই যেখানে ইউএসবি টাচ করি, হ্যাঁ এখানে এই যে চেক করি, তাহলে দেখবেন যে লাইট জ্বলতেছে না, অর্থাৎ আর শক করবে না, সমস্যাটি আমি সমাধান করে দিচ্ছি। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আপনার এই সমস্যার সমাধান হবে আজকে ইনশাআল্লাহ। এই প্রবলেমটা নিয়ে সকলের মাঝে এখন এত এত টেনশন, ফেসবুক গ্রুপ থেকে শুরু করে সব জায়গায় সবার এই সেম প্রবলেম। এখন তাদের মধ্যে অনেকের হয়তোবা সলভ হয়ে গেছে, অনেকের হয়তোবা এখনও সলভ হয়নি, তারা তাদের ভালোবাসার পিসির সাথে একটু ডিস্টেন্স মেনটেন করতেছে। তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও, আজকের এই ভিডিওতে আমরা এই প্রবলেমটা কেন হচ্ছে এবং এই প্রবলেমটা কীভাবে সলভ করা যায়, আমি কীভাবে সলভ করছি, বেশ কয়েকটা ওয়ে আছে সলভ করা, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা ফলো করতে পারেন, আমি ধাপে ধাপে সবগুলো বলে দেব, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম বাদা, ইটস মি এমএল রহমান, ইউ ওয়াচিং দি টেকনিক্যাল এমএনএম 2.0 ইউটিউব চ্যানেল। আশা করি আপনি সকলে ভালো আছেন। আপনি যদি পিসি, টেক, হার্ডওয়্যার, সফটওয়্যার রিলেটেড কন্টেন্ট পছন্দ করেন, অবশ্যই আমার চ্যানেলটি একটু ঘুরে আসবেন, ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অলে করে দিয়ে সঙ্গেই থাকবেন। আশা করছি দেখা হচ্ছে ইন্ট্রো হয়ে পারে। তো আসলে এই প্রবলেমটা কেন হচ্ছে, বেশি টেকনিক্যাল বিষয়ে যাব না, কারণ বেশি টেকনিক্যাল বিষয়ে আমিও জানি না। আমি জাস্ট আপনাদেরকে যে আমি যেমন সলভ করছি এবং আরও বেশ কয়েকটা সলভ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো মেইনলি এখানে একটা স্থির তড়িৎ জমে থাকে, আমরা যারা কাস্টম পিসি বিল্ড করতেছি নাওডেজ, হ্যাঁ তো পিসি বিল্ডে আমাদের এখানে এসি থেকে যখন আর কি কারেন্টটা আসে, যাই হোক একটা স্থির তড়িৎ জমে থাকে, যার ফলে আমরা পরবর্তীতে যখন এটা চার্জ করি এবং আমাদের সাথে যখন গ্রাউন্ডের স্পর্শ থাকে, তখন আমাদের গাবে ওই স্থির তড়িৎটা অলওয়েজ চায় কীভাবে সে জাস্ট গ্রাউন্ডে, মানে মাটিতে চলে যাবে, আর্থের ভিতর ঢুকে যাবে, আর্থিং বলে এটাকে, হ্যাঁ কেমনে মাটিতে চলে যাবে। তো সে মাটিতে যাওয়ার ওয়ে খুঁজে এবং ওয়ে খুঁজে পায় না। যখনই আমরা সেটাকে টাচ করি, মিনস লোহা বা আমরা যখন ইউএসবি ক্যাবেল দিই বা হেডফোন দিই, যখনই আমরা টাচ করি এবং আমাদের সাথে যদি পায়ের কানে, আমাদের পায়ের সাথে যদি মাটিতে কানেকশন থাকে, তাহলে সেটা আমাদের গায়ের ভিতর দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে এবং এই জায়গাটাতে আমরা তখন একটা শক বা একটা কেমন একটা ঝিনঝিন অনুভূত করি। এটাই আমরা সমাধান করবো এই ভিডিওতে। তো এই স্টেপগুলো ফলো করার শুরুতে আপনাকে যে জিনিসটা জানতে হবে, আপনার বাসায় আর্থিং করা আছে কিনা। এটার অ্যান্সার হলো কি, আপনার বাসায় আর্থিং করা আছে, মাস্ট। আপনার ভাবার দরকার নেই আপনার বাসায় আর্থিং করা আছে কিনা, কারণ অনেকে আমারই 6-7টা ফ্রেন্ডকে আমি যখন ফোনে বলি প্রবলেমটা কীভাবে সলভ করবে, তারা বলে আমার বাসায় আর্থিং করা নেই, আর্থিং করা নেই। দেন আমি যখন যাই দেখি ঠিকই তাদের বাসায় আর্থিং করা আছে, তারা স্টেপগুলোই বুঝেনি। ফার্স্টে আপনি চেক করবেন আপনার বাসায় আর্থিং করা আছে কিনা, যেটা মাস্ট মাস্ট ইয়েস হবে। এর জন্য করবেন কি, আপনি যদি একটু এইসব সম্পর্কে জানেন, জাস্ট একটা টেস্টার নিয়ে আপনি যেখানে আর কি বড় বোর্ডগুলো আছে, আমি ছোটো বোর্ডগুলোর কথা বলছি না, মানে যেগুলোর সাথে ওই যে কী বলে সুইচ থাকে, ফ্যান সুইচ লাইটের ওই বোর্ডের কথা বলছি না, স্পেশালি ফ্রিজ, চুলা, কম্পিউটার এইসবের জন্য যে বোর্ডগুলো থাকে, আশা করি আপনারা ওগুলো ইউজ করেন, হ্যাঁ ওগুলো ইউজ করা উচিত। তো ওই বোর্ডগুলোতে আপনি খুলবেন, খুলে দেখতে পাবেন যে তিনটা তার আছে, একটা আর কি পজিটিভ নেগেটিভ, এবং আরেকটা দেখতে পাবেন একটু কপারের মোটা, সেটা হলো কি ওই যে উপরে 3 নম্বর লাইনে লাগানো থাকে, উপরে আর কি উপরে 3 নম্বরটাতে আমি ছবি দিয়ে দেবো আমার বোর্ডের, হ্যাঁ তো ওখানে লাগানো থাকে, ওইটা মেনলি আর্থিংয়ের তার। আপনি জাস্ট কাইন্ডলি চেক করে নেবেন আপনার ওই তারটা আছে কিনা। মাঝে মাঝে দেখা যায় ওই তারটা ওখানে লাগানো থাকে, কিংবা মাঝে মাঝে দেখা যায় ওই তারটা ওখানে আশেপাশে আর কি বলে ওই যে টেপ প্যাঁচায় রাখে দেওয়া থাকে, অনেক মিস্ত্রি আলসেমি চোটে ওইটা লাগায় রাখে না। তো আপনারা আর্থিং আছে কিনা এটা চেক করে নিলেন। হ্যাঁ এরপর আমরা আসি স্টেপগুলোতে। ফার্স্টে একটা ওয়ে আছে যেটা সবাই রেকমেন্ড করে, সেটা হলো কি আমাদের যে অলমোস্ট পিসি সবগুলো কেবলই ওই যে 3 পিনের হয়, কিছু কিছু ক্ষেত্রে 2 পিন হয়ে থাকে, সেক্ষেত্রে অনেকে সাজেস্ট করে যে 3 পিন নিতে। তো আপনি 3 পিনটা নিয়ে দেখতে পারেন, 3 পিন ক্যাবেল নিয়ে আপনি লাগাই দেখবেন। তো এক্ষেত্রে আপনার যদি সমাধান হয়ে গেল তাহলে তো ভালো, আর অনেক ক্ষেত্রে দেখবেন যে ওই যে 3 পিন লাগাইলেন ঠিকই, কিন্তু ওই যে 3 পিনের উপরে পিনটার সাথে তো আর্থিং ক্যাবেলটা অবশ্যই জয়েন থাকতে হবে। আপনার ভিতর পাশে যদি ওই যে বোর্ডের ভিতর যদি আর্থিং ক্যাবেলটা খুলে রাখা থাকে, তাহলে আপনি 3 পিন ইউজ করে আপনার তেমন একটা কোনো লাভ হবে না। তো অবশ্যই চেক করবেন যে আর্থিং ক্যাবেলটা ওখানে লাগানো আছে এবং আপনি 3 পিনটা দিছেন, ঠিক আছে। যদি প্রবলেম সলভ হয়ে গেল তাহলে তো হইলো, আর আমি প্রেফার করি এইটা ফলো না করা, কারণ কি একটা এত বড় মেইন বোর্ডে আপনি জাস্ট পিসি ক্যাবেল দিয়ে দিলেন, বাকিগুলো যাবে কই, বাকি স্পিকার থাকে, মনিটর থাকে, আর অনেক কিছু থাকে। তো আমি আরেকটা দ্বিতীয় স্টেপ আছে, এইটা প্রেফার করবো বেশি। দ্বিতীয় স্টেপটা কি, মেইনলি আমরা যারা মাল্টিপ্লাগ ইউজ করি, মোস্ট অফ দ্য আমরা সবাই মাল্টিপ্লাগ ইউজ করি, মাল্টিপ্লাগুলো হয় 3 পিনের হয়, না হয় 2 পিনের, এবং এরকম হয়, আমি ছবি দিয়ে দেবো এরকম হয়ে থাকে, এই 2 রকমের মধ্যে হবে। বারবার বলছি আপনি কনফার্ম করে নেবেন যে আপনার ওখানে 3 নম্বর যে বোর্ডটা উপরে বোর্ডটা ওখানে আর্থিং ক্যাবেল লাগানো যেন থাকে আপনার ওই নিয়ারেস্ট বোর্ডটাতে, এবং এই বোর্ডগুলো ইউজ করবেন, এবং এই বোর্ডগুলো যদি ইউজ করে থাকেন তাহলে মাস্ট ওই আর্থিং ক্যাবেলটা
লাগানো থাকবে কিংবা ওর আশেপাশেই রাখা থাকবে। তো এই যে মাল্টি প্লাগ নিয়ে যেটা বলছে, মাল্টি প্লাগের চেয়ে তিন প্লাগ, এবং আপনি যদি তিন প্লাগ দিয়ে দেন এবং ওই ভিতরে প্লাগে আর্থিং করা থাকে, তাহলে তো আশা করি আপনার প্রবলেম সলভ হয়ে গেছে। যদি আপনার এই যে এই দুই পিনের মতো হয়, আমি এখানে ছবি দিয়ে দেবো, এরকম যদি হয় তাহলে করবেন কি, ওই যে অপর পাশে দেখতেছেন একটা আর কি ব্যবস্থা আছে আর কি বলে, ওই তিন পিনের তৃতীয় পিনের জায়গায় কোনো পিন নেই, সেখানে জাস্ট একটা স্টিলের মেটালের মতো আছে, ওখানে দেখবেন এখানে হুকের মতো থাকে। আপনি সিম্পলি করবেন কি, ওই হুকটাতে একটা তার অ্যাড করে দিবেন, সেই তারটা অ্যাড করে দিয়ে আপনি সুন্দর করে যেমনি হোক ওই বোর্ডের ভিতরে যে ওই মেইন আর কি বলে ওই যে তৃতীয় পয়েন্ট যেটা বললাম, হ্যাঁ ওই পয়েন্টের মধ্যে ওই চিকন তারটা অ্যাড করে দিবেন, আর্থিং তারটার সাথে অ্যাড করে দিবেন, বাস দেখবেন আপনার প্রবলেম সলভ হয়ে যাওয়ার কথা। এই দুটা প্রবলেম গেল, এখন আসি আমি কেমনে প্রবলেমটা সলভ করছি এবং বেস্ট ওয়ে কোনটা। আমি প্রবলেমটা কেমনে সলভ করছি আমি এখানে ছবি দিয়ে দেবো। সিম্পলি আমি কি করছি, ওই যে বললাম ভিতরে আর্থিং ক্যাবেল আছে, আমি ওই আর্থিং ক্যাবেল থেকে একটা তার বের করে নিছি, দেখতে পাবেন ছবিতে একটা চিকন তার বের করে নিছি, এবং সেই তারটা আমি করছি কি, আমাদের যে পিসি থাকে পিসিতে গ্রাফিক্স কার্ড আটকানোর জায়গায় যে স্ক্রুগুলো থাকে, আমি ওখান থেকে একটা স্ক্রু খুলে আমি ওই তারটা সুন্দর করে ওই স্ক্রুতে প্যাঁচাই দিছি, প্যাঁচাই দিয়ে আমি সুন্দর করে স্ক্রুটা ওই যেখানে থাকার আর কি গ্রাফিক্স কার্ড যেখানে হোল্ড করে ওই জায়গায় আটকাই দিছি, সুন্দর আমার পিসির প্রবলেম সলভ হয়ে গেছে। পিসি আর শক দেয় না, আপনি চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন, এবং আপনার আশেপাশে কাছে যেই বোর্ডটা আর কি পাবেন, যে বোর্ডটাতে আর্থিংয়ের ক্যাবেল থাকবে, এই বড় বোর্ডগুলো হলে মাস্ট থাকবে, ওখান থেকে আপনি সুন্দর করে একটু বড় করে তার কেটে আপনি ওখান থেকে আর্থিং ক্যাবেলের সাথে কানেকশন দিয়ে বের করে নেবেন, বের করে আমি যেমন স্টেপগুলো ফলো করলাম বললাম এই স্টেপগুলো ফলো করবেন, এইটাই বেস্ট হয়ে। আমি নিজেও এটা করি, আমি আমার বেশ কয়েকটা ফ্রেন্ড বললাম যে করে দিছি, তাদেরকেও আমি এইটাই করে দিছি। হ্যাঁ, এইভাবে আপনি এই প্রবলেমটা থেকে সলভ পাবেন। আদার্স যদি আপনার পাশে আর্থিং করা না থাকে, তাহলে আপনাকে হয়তো বা এই ভিডিও হেল্প করবেন, আপনি ইউটিউবে অন্য ভিডিও দেখতে পান, এবং বেস্ট হবে আপনি যদি আশেপাশে কোনো টেকনিশিয়ানের সাথে কন্ট্যাক্ট করেন যদি বাসে আর্থিং করা না থাকে। আর যদি আর্থিং করা থাকে তাহলে আমি যে স্টেপগুলো বললাম এগুলো ফলো করতে পারেন, এবং লাস্ট স্টেপটা আপনার মাস্ট মাস্ট হবে আমি গ্যারান্টি দিলাম। তো আশা করি এই স্টেপগুলোর মধ্যে যে কোনো একটা ফলো করে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। যদি কোনো রকম প্রবলেম থাকে, কনফিউশন থাকে, মাস্ট নিচে কমেন্ট করবেন, পরের সেকেন্ডে আমি রিপ্লাই দেবো ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম এইসব ভিডিও পাওয়ার জন্য অবশ্যই মানে বেল আইকনটি অল করে দিবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আপনি চাইলে এই ভিডিওগুলো চেক করে আসতে পারেন। নিজে খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।